বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জাতীয় পার্টির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভা শেষে পৌর শহরে শোক র্যালি করেন দলটির নেতা কর্মীরা। শিবজ্ঞানে জীবসেবা, এই মন্ত্রে উজ্জীবিত পঞ্চখণ্ড বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আয়োজনে ধর্মীয় শিক্ষার পাঠশালা বৈদিক চর্চা কেন্দ্র এর শততম সপ্তাহপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বিয়ানীবাজারের দাস গ্রামে অবস্থিত পঞ্চখণ্ড রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী 18 জুলাই মঙ্গলবার সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল 11:30টায় সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে শোভাযাত্রা। পরে শহীদ মিনারে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক দোকানি নিহত হয়েছেন। শমশেরনগর কমলগঞ্জ সড়কের শমশেরনগরের বড়চেক গ্রামে শনিবার সকাল 9টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রাণ হারানো 40 বছর বয়সী সালামত মিয়া বড়চেক গ্রামের বাসিন্দা ছিলেন। মৌলভীবাজারের রাজনগরে পৃথক অভিযানে ইয়াবা গাঁজা ও চোলাই মদ সহ 3 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানে 117 পিস ইয়াবা ও 150 গ্রাম গাঁজা সহ উপজেলার সদর ইউনিয়নের তেলিজুড়ি গ্রাম থেকে 2 জন ও অপর অভিযানে রাজনগর চা বাগান থেকে 50 লিটার চোলাই মদ সহ 1 ব্যক্তিকে আটক করেছে রাজনগর থানা পুলিশের একটি টিম। শনিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।